Would say, now discuss and read the given metaphors used in this poem in the left column of the grid carefully. Write the explanation of those in the right column. One is done for you. One level out of one column. It's a metaphor. মনোযোগের সাপে পর ডান কলামে ওই রূপকগুলোর ব্যাখ্যা লেখ একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া বল আমরা নিচে টেবিল দেখতে পাচ্ছি এখানে তিনটা কলাম আছে প্রথম কলামে আছে মেটাফোর রূপক সমূহ পরের কলামে আছে এক্সপ্লেনেশন ব্যাখ্যা এর পরের কলামে আছে আউ দা ম্যাটাকোর্স এনহ্যান্স माइ अंडार्डिंग भावे सहाय कर एक आगे देखी नहींज द थिंग उदर आशा से बस्तु एक्सप्लैनेजमेंट की देखी हम लोग मैटअपुर सजेस्ट दैट हिज लाइक अबार दैट डेजर स्पेसिफिक ওয়ার্ড টোভেস রূপ ইঙ্গিত দেয় যে আশাটা পাখির মতো যার বার্তা প্রকাশ করার জন্য নির্দিষ্ট শব্দের প্রয়োজন হয় না ইট ইজ আর্ম অফ এক্সপ্রেশন দ্যাট গোজ বিয় এটি প্রকাশভঙ্গির একটি রূপ যা ভাষাকে অতিক্রম করে দেয় এরপরে তোমাকে কীভাবে সহায়তা করে সেটা কিন্তু এখানে দেওয়া নাই তোমাকে লিখতে হবে তোমার সুবিধাতে আমি লিখে রেখেছি দেখাচ্ছ ইন দিস ম্যাটাপোল এই রূপকটিতে পপ ইজ লাইক বার আশা একটা পাখির মতো দিস ম্যাটাপোল ইলাস্ট্রেটস দ্য ইনভিজিবল বাট ফ্রম নেচার অফ হোপ এই রূপকটি আঁচনার অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রকৃতি চিত্র তুলে ধরে এবার আমরা দেখে আসি বিনাম্বারে মেথাপোর্ট কি দেওয়াচ্ছে বি নাম্বার মেটাপুর দেওয়া হচ্ছে দ্যাট পারচেস ইন দ্য সোল যার অপার দ্য রে এটা এবং ইনহ্যান্সটা দেখে আসি বি নাম্বার এক্সপানেশন অফিস কম্পেয়ার সোল সার্জেস্টিং দ্যাট কপিজ আন্ডামেন্টাল পার্ট অফ আওয়ার সোল জাস্ট দ্য সোল ইজ আেন্টাল পার্ট অফ আওয়ার আশাকে আপনার মধ্যে বসবাসকারী একটি অনুভূতির সাথে তুলনা করা হয় যা ইঙ্গিত করে যে আসা আমাদের দেহের একটি মৌলিক অংশ ঠিক যেমন আপটা আমাদের দেহের একটি মৌলিক অংশ এবং কিভাবে আমাদেরকে সহায়তা করে দিস মেড আপ এনহ্যান্সেস দ্য আইডিয়া দ্যাট হোপ ইজ নট অ্যান এক্সটার্নাল পার্ট অফ আওয়ার ফিলিং রেদার ইট ইজ ডিপলি রোটেড উইদিন দ্য কোড অফ আপাসন এইরূপকটি এই ধারণা প্রদান করে যে আশা কোনো বাহ্যিক অংশ বা বরং এটি একজন ব্যক্তির অন্তরে গভীরভাবে নিহিত থাকে এবার আমরা সি নাম্বার দেখে আসি নাম্বার বললো এন্ড সিংস দা ট্রন উইদাউট দ্য তুলে শব্দ ছাড়াই আমরা বাকি দুইটা অংশ দেখে আসি সি নাম্বার এক্সপ্লেনেশন কোপিজ কম্প টু আয়ার্ল্ডলেস সঙ্গেস্টিং দ্যাট কো ডেন্ট রিলায়ন এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট আশাকে একটি শব্দহীন গানের মধ্যে কাফের তুলনা করা হয়েছে যা ইঙ্গিত করে যে আশা যোগাযোগের জন্য স্পষ্ট ভাষার উপর নির্ভর করে না এরপরে আমাদেরকে কীভাবে সহায়তা করে তোমাকে কীভাবে সহায়তা করে দিস নন ভার্বাল পাওয়ার টু ক্রিয়েট আপিলস উইদিন ইন্ডিভিজুয়ালস এর উপকৃতি আসার অমৌখিক প্রকৃতি তুলে ধরে এবং ব্যক্তির মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করার নীরব শক্তি বলে বর্ণনা করো এবার আমরা ডি নাম্বারের রূপমুখটা দেখে আসি ডি নাম্বারের রূপমুখটা আছে অ্যান্ড বাকি দুইটা অংশ দেখি যে নাম্বার অফিস কভেড টু সামথিং দ্যাট নেভার ইন্ডস আশাকে এমন কিছু সাথে তুলনা করা

এম্পাসিজেস দ্য আনওয়েভারিং প্রেজেন্স অফ হোপ ইভেন ইন দ্য পেজ অফ অ্যাডভার্সিটি এই বুকটি অতিকূলতার মুখ ও আসার অটনুপস্থিতির উপর জোর দেয় এবার আমরা ই নাম্বারের বুকটা দেখে আসি ই নাম্বার কি বলল অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ড মধুতম শোনায় প্রবল ঝঞ্ঝার ব্যাখ্যান দেখি আমরা এক্সপ্লেনেশন অপ ইস কম্পেয়ার টু দ্যাট সায়েন্স ব্রাইটেস্ট ডিউরিং এডভার্সিটি আশাকে এমন একটি শক্তির সাথে তুলনা করা হয় যা প্রতিকূলতার সময় সবচেয়ে উজ্জ্বল হয় ইট এমপ্লাইজ দ্যাট ইট প্রভাইডস দ্য গ্রেটেস্ট সোলেস স্ট্রং এটি বোঝায় যে এটি জীবনের প্রতিকূলতার সময় সবচেয়ে বেশি সান্ত্বনা প্রদান করে এরপরে আমাদেরকে কীভাবে সহায়তা করেন ডিজ ম্যাটাকল কন্ট্রাস্ট উইথ অ্যাডভার্সিটি এস সিগনিফিকেন্স ডি চ্যালেঞ্জিং টাইমস অফ ডিফিকাল্ট সিচুয়েশন ইন লাইফ এর উপরটি প্রতিকূলতার সাথে আসার বৈপরীত্য দেখায় জীবনের চ্যালেঞ্জিং সময় বা কঠিন পরিস্থিতিতে এ তাৎপর্য তুলে ধরে এবার আমরা এফ নাম্বার মেটা ফোটার দেখে আসি এফ দ্যুড দ্য লিটল বায় যা ঘোরকে দেয় ফটো পাখিটিকে অত্যন্ত দুটো দেখে আসি এফ নাম্বার এক্সপ্লেনেশন

কোপবার এটি আশা পাখিটির সহনশীলতা এবং শক্তির উপর জোর দেয় এবং কীভাবে আমাদেরকে সহায়তা করে দ্য স্ট্রেংথ অফ হোপ অ্যান্ড স্টেটস দ্যান্ট চ্যালেঞ্জেস ক্যান ডিসকারেজ এরপর থেকে আশা শক্তিকে সৃষ্টিতে করে এবং বলে যে শুধু উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলো আশাকে বতাস করতে পারে এবার জি নাম্বার মেকআপ একটা দেখে আসি আমরা জি নাম্বার দেট কেপ সো মেনি ওয়ান যে রাখে অনেককেই উত্তেজনা কর আমরা বাকি দুইটা অংশ দেখি জি নাম্বার দিস মেটাফোর কম্পেয়ার্স ওপ টু আ সোর্স অফ ওয়ান উইস প্রস কম ফুড অ্যান্ড সিকিউরিটি ডিউরিং ডেপিটাল প্যান এইরূপটি আসাকে উষ্ণতার উৎসের সাথে তুলনা করে যা সময়ে সান্ত্বনাও নিরাপত্তা প্রদান করে এরপর আমাদেরকে কীভাবে সহায়তা করে ডিস আইলাইড দ্য ক্যাপাসিটি অফ প্রোভাই কমফর্ট অ্যান্ড রিপ্রেজেন্ট অফ এই রূপটি সান্তনা প্রদানে আশার ক্ষমতাকে তুলে ধরে এবং উষ্ণতা ও স্বনার সম্মিলিত উৎস হিসাবে আশার প্রতিনিধিত্ব করে ইসলাম্বর রূপটা দেখে আসি ইসলাম্বাদ অ্যাবহার

এই বুকটি আসাতে একটি শক্তিশালী বস্তুর সাথে তুলনা পড়ে যা আরও সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও উপলব্ধি করা যায় এরপর দেখি আমাদেরকে কীভাবে সহায়তা করে দিজ ম্যাট আপ হোল রিপিটস দ্য রিসাইলেন্স অফ হোল অ্যান্ড ইট দ্য ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং সিচুয়েশন এর মুক্তি আশার স্থিতিশীলতা স্থিতিত করে এবং বোঝায় যে এটি সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও বিদ্যমান থাকে এবার আমরা পরের রূপটা দেখে আসি আই নাম্বার এন্ড অন দ্য স্ট্র্যান্সেস এবং বিচিত্রতম সমুদ্রে আমরা উত্তরটা দেখে আসি হাই নাম্বার ডিজ ম্যাটাফোর কম্পেয়ার

সিচুয়েশন এখানে বিচিত্রতম সমুদ্র অপরিচিত পরিস্থিতির প্রতিনিধিত্ব করে এবার দেখি যে আমাদেরকে কীভাবে সহায়তা করে দিজ দ্য আইডিয়া দ্যাট এক্সিস বাউন্ডারিজ অ্যান্ড ক্যান বি ইভেন আনফ্যামিলিয়ার প্লেসেস এর উপরটি এই ধারণাটি প্রকাশ করে যে আশা সীমানা ছাড়িয়ে যায় এবং এমনকি বিচিত্রতম জায়গাও লিবর্ডরা এবার যে নাম্বার মেধাপুক্তা দেখেছি আপনাদের যে নাম্বার ইয়েট নেভার ইন এক্সট্রিমলি ই টার্স্ট আ ক্রাম অব মি তথাপি না পাও কোনো দুঃসময়েও এটি আমার কাছে গত সামান্য রাউত্তর দুইটা দেখিন যে নাম্বার দিজ ম্যাটার ফর কম্পিয়ার টু আ ন থিং দ্যাট নেভার ডিমান্ড এনিথিং ফ্রম দ্য স্পিকার ইভেন এক্সট্রিম এই আশাকে এমন একটি মহল জিনিসের সাথে তুলনা করে যা কখনো বক্তার কাছ থেকে কিছু দাবি করে না এমনকি চর পরিস্থিতিতেও এবার দেখি আমাদেরকে কিভাবে সহায়তা করেন দিস ম্যাটার ফোর ডিপিক্স দ্যান্ড আনকন্ডিশনাল নেচার অফ হোপ এই উপটি আসার নিঃস্বার্থ ও নিঃসর্ত প্রকৃতিকে সৃষ্টি করে আর এরই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল অবশ্যই জন্য পরবর্তী লেসন দেখবাও See you next the...